হ্যালো কাছে মানুষজন, স্বাগতম। দেখতে পাচ্ছেন যে আসলে গত 2-3 দিন যাবত হচ্ছে অনেক বাতাস, ঠান্ডা হাওয়া, সেই সাথে প্রবল আর বৃষ্টি। বিশেষ করে আমরা যেটা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে জানতে পারলাম যে আসলে এই গত 2-3 দিন যাবত আমাদের যে পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়া, সেখানে কিন্তু মুষলধারে বৃষ্টি হওয়ার কারণে অনেক বন্যার সৃষ্টি হয়েছে এবং কি একটি বাঁধও ভেঙে গেছে। সেই বাঁধ ভেঙে যাওয়ার কারণে আমাদের লালমনির হাটে যে আমাদের তিস্তা ব্যারেজ আছে, সেই ব্যারেজটি খুলে দেওয়া হয়েছে। এবং এটাও জানি যে আসলে এই তিস্তা ব্যারেজ খুলে দেওয়ার ফলে আশেপাশে যে এলাকা সেগুলো প্রবলিত হয়েছে, এবং পাশাপাশি এটাও জানতে পারি যে বিপদ সীমা আছে পানির যে উচ্চতা এবং হচ্ছে যে স্রোত সেটি কিন্তু ভয়াবহ। আর এই ভয়াবহ পানি বৃদ্ধির কারণে বা স্রোতের কারণে যেটি আসলে এলাকার ক্ষতিগ্রস্ত কৃষক থেকে শুরু করে সাধারণ মানুষের রাস্তাঘাট চলা পারাপার, বিশেষ করে আমরা যে শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে সেগুলো কিন্তু বিপদমুখীর দিকে রয়েছে। এবং পাশাপাশি যেটা আমরা কাহারল উপজেলা বর্তমানে যেখানে আমরা অবস্থান করেছি সেটি হচ্ছে কাহারল উপজেলার নতুন যে ব্রিজটি, সেই ব্রিজের উপর থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। কাহারলের আবহাওয়া কিন্তু আসলে এই গতকালকে থেকে বৃষ্টি হওয়ার কারণে আপনারা দেখতে পাচ্ছেন যে রাস্তা কিন্তু পুরোটাই ফাঁকা, হাতে গোনা কয়েকটি মানুষ এবং সাথে হচ্ছে ছাতা নিয়ে হয়তো বা যারা কর্মমুখী তারা হচ্ছে জীবনযাত্রার উদ্দেশ্যে রওনা দিয়েছে। এবং সেই সাথে আমরা দেখতে পাচ্ছি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী এবং হচ্ছে পরীক্ষা যে চলতেছে আমাদের, যেটা বার্ষিক পরীক্ষা এবং হচ্ছে আমাদের ডিগ্রি এবং অনার্সের পরীক্ষাগুলো সেগুলো চলতেছে, কিন্তু তারা শিক্ষার্থীরা এটাই তারা বলতেছে যে আসলে বৃষ্টি হওয়ার কারণে তাদের পরীক্ষা সেন্টারে সঠিক সময় উপস্থিত হওয়া এবং বৃষ্টিতে ভিজে স্কুল ড্রেস বা যেটা হোক ইউনিফর্ম ভিজে পরীক্ষা দেওয়া তাদের কাছে হচ্ছে একটু টাফ ব্যাপার, একটা বাধাসম্মুখ এবং চ্যালেঞ্জের বিষয়, এটা একটা দিক। এবং পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি যে কাহারল ব্রিজের কিন্তু কোনো ধরনের যান চলাচল সেরকম নেই এবং পুরোটা রাস্তা ফাঁকা। আপনারা দেখতে পাচ্ছেন যে আসলে এই মেঘলা আকাশ, এই আকাশের নিচে কাহারল উপজেলার যে নতুন সেতুটি কংক্রিটের সেটি পুরোটাই ফাঁকা দুপাশে দুপ্রান্তে। আর দেখুন যে আসলে যেটি কাহারল ঢেপা নদীতে, সরি পূর্ণভবা নদীতে যে আমরা লক্ষ্য করেছিলাম গত দুদিন আগে যে আসলে পানির কিন্তু অনেক কম ছিল, এখন দেখেন যে আসলেই কিছুটা বৃষ্টি হওয়ার কারণে পানি বৃদ্ধি পেয়েছে এবং পাশাপাশি স্রোতের ব্যাগটা কিন্তু অনেক বেশি। এবং সেই সাথে দেখতে পাচ্ছি যে আসলে কাহারল ব্রিজের যে পূর্ণভবা নদীটি রয়েছে একজন কিন্তু এখানে মাছ মারার জন্য জানিয়ে এসেছেন, মাছ সংগ্রহ করতেছেন। এবং পাশাপাশি আমাদের যে এলাকার যে দিনমজুর আমাদের শ্রমিক ভাই বোনেরা রয়েছে তারা কিন্তু আসলে কর্মমুখী থেকে বিরত, গত দুদিন যাবত তারা কিন্তু অনেক সংকটে রয়েছে। আসলে তাদের এমন একটা বিষয় পরিস্থিতি যে আসলে কাজ না করলে কিন্তু কারো কারো কোনো ফ্যামিলিতে বা কোনো পরিবারে কোনো পরিবারের সদস্য কিন্তু আসলে দুমুঠো খাওয়ার এবিলিটি থাকে না পরিবারের সদস্যের। তো এই দিক থেকে বিবেচনা করলে আমরা একটু চিন্তাভাবনা করে দেখি যারা আসলে একটু স্বাবলম্বী তারা যদি একটু এগিয়ে আসি সেই পরিবারের দিকগুলোতে, অবশ্যই তারা একটু কী বলবো যেটাকে আসলে না বললেই নয় স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারবে। এবং পাশাপাশি কাহারল উপজেলায় যে আমাদের ত্রাণ বিষয়ক মন্ত্রণালয়ে যে অধিদপ্তর রয়েছে এবং যে কর্মকর্তা রয়েছেন এবং ইউনো মহাতো থেকে প্রশাসন, তারা অবশ্যই দৃষ্টি আকর্ষণ করবেন যে কিছু কিছু ফ্যামিলি আমাদের আছে নদীর পাড়ে বসবাসরত এবং পাশাপাশি হতদরিদ্র পরিবার এবং তৃণমূল পর্যায়ে যারা আসলে কাজের বিনিময়ে আসা কাজ ছাড়া কোনো খাদ্যের পর্যাপ্ত গ্রহণ করতে পারে না, সেই দিকগুলো বিবেচনা করবেন। আজকের ভিডিও এই পর্যন্তই, নতুন কোনো ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে আপনার সাথে থাকবো, আপনাদের মূল্যবান মতামত জানাবেন এবং সেই সাথে আপনাদের এলাকার বর্তমানে কী অবস্থা সেটি জানাবেন, আমরা সেই চিত্র তুলে ধরার জন্য চেষ্টা করবো। থাকবেন, নিজে খেলাখবেন, নিজের পরিবারে খেলাখবেন। আজকে এই পর্যন্তই।